আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সিস্টার্স কিচেন স্টোরিজে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এলাম আলু দিয়ে রুই মাছের ঝোল রেসিপি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে এই রেসিপিটি। চলুন ভিউয়ার্স, আমরা রেসিপিটি এখন দেখে নিই। প্রথমে যা যা লাগছে তৈরি করতে, নিয়ে নিয়েছি ছয় পিস রুই মাছ। এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এখন এগুলোকে মেখে নেব। মাখানো হয়ে গিয়েছে। এরপর নিয়েছি এক চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো এবং হাফ চা চামচ জিরে গুঁড়ো। দুইটি আলু এভাবে কেটে নিয়েছি। ছয়টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। তেল পরিমাণ মতো, সাত আটটি কাঁচামরিচ, লবণ পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এবার আমরা মাছগুলোকে ভেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন এর মধ্যে দুই টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমরা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু এ পর্যায়ে মিডিয়ামে রাখব। এখন একটু অপেক্ষা করব একপাশ ভাজা হওয়া পর্যন্ত। একপাশ ভাজা হয়ে গিয়েছে, এবার মাছগুলোকে উল্টে দিচ্ছি। আবার একটু অপেক্ষা করব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার একটি প্লেটে মাছগুলোকে তুলে নেব। এখন ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোও আমরা হালকা ভেজে নেব। একটু নেড়ে চেড়ে উল্টে দিয়ে আলুগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, ভাজা হয়ে গিয়েছে, এর বেশি ভাজব না। এবার আলুগুলোকে তুলে নিচ্ছি একটি প্লেটে। এখন আবার ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। খুব দ্রুতই পানি দিতে হবে, নয়তো মশলাগুলো পুড়ে যাবে। এখন নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এখন পানি কমে এলে দুটো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এর মধ্যে। এরপর আলুগুলো দিয়ে দিলাম। এরপর আবার এক কাপ পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন অপেক্ষা করব 3-4 মিনিট আলুগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আমরা আলুগুলোকে আগেই ভেজে নিয়েছি, তাই কিছুটা সিদ্ধ তখনই হয়ে গিয়েছে। এখন খুব বেশি টাইম লাগবে না সিদ্ধ হতে। একটু পর ঢাকনা তুলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এখন মাছগুলোকে ঠিক পজিশন মতো রেখে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 2-3 মিনিটের জন্য। এখন ঢাকনা তুলে নেছি। ঢাকনা তুলে মাছগুলোকে উল্টে দেব।
এখন আর কিছুক্ষণ অপেক্ষা করব পুরোপুরি রান্নাটা হয়ে যাওয়া পর্যন্ত। চুলার আঁচ কিন্তু আমরা মিডিয়ামেই রেখেছি। এখন কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, পানি অনেকটা শুকিয়ে গিয়েছে, রান্নাটাও হয়ে গিয়েছে। এখন আমরা চুলা অফ করে দিচ্ছি এবং মাছগুলোকে পরিবেশন করতে চলে যাচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার আলু দিয়ে রুই মাছের ঝোল রেসিপি। খুবই সহজ একটি রেসিপি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।